পাটির ক্ষেত থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ মহিলার দেহ এবং শনিবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে পাটির ক্ষেত থেকে উদ্ধার নিখোঁজ মহিলার টুকরো টুকরো দেহ শনিবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহিলার দুটি কাটা পা উদ্ধার করেছে তপন থানার পুলিশ পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান নৃশংসভাবে এই মহিলাকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে পাট খেতে মাটি চাপা দিয়ে তথ্য লোপাটের চেষ্টা করেছে অভিযুক্তরা জানা যায় নিমপুর গ্রামের গৃহবধূ সুলেখা খাতুন বিবি প্রায় চার দিন ধরে নিখোঁজ রয়েছে পরিবারের লোকেরা দাবি করেন যে এই দেহটি সুলেখারই কে বা কারা কেনই খুন করলো এনি তদন্তে নেমেছে তপন থানার পুলিশ দেখেন ঘটনাটা কি সেটা আমরা সঠিক বলতে পারবো না কারণ আমরা তো যাই না আমরা জানি যে ওর বিয়ে হয়ে আছে সংসার করছে ভালোভাবে এটাই হঠাৎ করে মিসিং হয়ে গেছে আমরা শুনেছি কিন্তু আমরা মিসিং তাই করতে পারি না তার মধ্যে তো কাল বিকেলবেলা আমরা জানতে পারলাম যে এরকম একটা বডি বেরিয়ে হয়েছে এখনও বডি হয়তো তদন্ত সাপেক্ষ আমরা হয়তো পুরোপুরি জানতে পারিনি বা চিনতে পারি নি আইডেন্টিফাই করছি আমরা একটু দেখতে ধীরে আজকে দেখি শেষ পর্যন্ত কী হয় আমরা এখনও দেখিনি কিন্তু বডি কয়েকটা পার্ট পেয়েছে অংশ হয়তো পা কিংবা আর কিছু হাট হাট এগুলো পেয়েছে সেগুলো কিন্তু কিছুই নেই ধরতে কতদিন ধরে নিখোঁজ ছিল প্রায় চার দিন আঠারো তারিখ থেকে নিখোঁজ ছিল মোটামুটি বিকেল তিনটার থেকে তিনটের পর থেকে নিখোঁজ ছিল যে ওনার ছেলে মানে ওনার পিস মানে ননদের বাড়িতে ওনার ছেলে দুটোকে পাঠিয়ে দিয়েছিল যে ওখানে ঈদের উপলক্ষে নিমন্ত্রণ দিয়ে দিয়েছিলো তাদেরকে পাঠিয়ে দিয়েছিলো সেই জন্য মানে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলো ওদিন থেকে নিখোঁজ ছিল কাল তুই কখন জানতে পারলেন ওখানে কালকে মোটামুটি এটা তোমার সাড়ে পাঁচটা থেকে ছটা পর আমরা করতে পেরেছি পেয়েছি জানতে পেয়েছি আমরা তো ছিলাম না আমাদের কাছে ফোন গিয়েছিলো এখানে বলে ট্রাকটা ছিল হালুয়া হালবাতে এসেছিলো তারাই দেখতে পেয়েছে পায়ের টুকরো একটা হুম আর মেয়ের হাড় তারপর আর বাকি অংশ সব পাট ক্ষেতের মধ্যে অনেকগুলো গর্ত আছে এর মধ্যে অনুভব মানে আইডিয়া যে পুতা রাখা হয়েছে